ডাক্তার সাহেব, আমার তো পাতলা বেকানো হয়ে গেছে, ওষুধ দিন। পাতলা তো বুঝলাম, কিন্তু কেমন পাতলা? অনেক পাতলা। ভালো কইরে বুঝায় বলেন। এই ধরেন আপনি মুখে কুট নিয়ে কুলি করতে পারবেন। এক মিনিট, আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি এগুলা নিয়মিত খাবেন, এক সপ্তাহের মধ্যে নিশ্চিত আপনার পায়খানা ঠিক হয়ে যাবে। এগুলা খাবেন, ভালোই মতো। ডাক্তার সাহেব, আপনার ওষুধ খায় তো আমার পায়খানা অনেক শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? অনেক শক্ত। একটু ভালো করে বুঝায় বলেন কেমন শক্ত। এই ধরেন মনে করেন আপনি দাঁতে কামড়ায় ভাঙতে পারবেন না। স্যার, আমি আমার ওজন কমাতে চাই। ও, তাহলে তো আপনাকে সকালে 2 টাকার রুটি, দুপুরে হাফ প্লেট ভাত এবং রাত্রে 2 টাকার রুটি খেতে হবে। ও, এগুলো খাবার আগে না পরে খাইতেইব। বলেন আপনার সমস্যা কি? আমার তো স্যার ভাত খাওয়ার পরে খিদে লাগে না। তো আমি আপনাকে যে ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওগুলা ঘুমানোর 10 মিনিট পরে এবং ঘুম থেকে উঠার 5 মিনিট আগে খাবেন। স্যার, আমার পেটে অনেক ব্যথা। তো আপনার পায়খানা কেমন? গরিব মানুষ স্যার, পায়খানা আর কেমন হইব? তিন দিক দিয়ে টিনের বেড়া আর সামনে সিরা পদ্মা। স্যার, আমি আমার স্বাস্থ্য কিভাবে ভালো করব? ভালো স্বাস্থ্যের জন্য তো খেলাধুলা অত্যন্ত জরুরি। স্যার, আমি তো রেগুলারই ক্রিকেট খেলি। তো কতক্ষণ খেলেন? স্যার, যতক্ষণ মোবাইলে ব্যাটারিতে চার্জ থাকে। আমার দেওয়া প্রেসক্রিপশনটা আপনি ভালো করে ফলো করছিলেন? না, করি নাই স্যার, কারণ ওইটা করলে মরে যেতাম। কেন? ওটা তো সব 4টা পড়ে গেছে। ডাক্তার সাহেব, আমি তো গোড়ার মতো কাজ করি, গরুর মতো খাই আর কুকুরের মতো ক্লান্ত হয়ে যায়। তো এখন আমি কি করব? আমি তো পশু ডাক্তার না। ডাক্তার, আমি তো কানে কম শুনি। আচ্ছা বলেন তো, 6? নয়। মারহাবা, আপনি তো কানে কম না বেশি শুনেন।